ওয়েলকাম টু সুব্রা ডেইলি ব্লগ। এখন বাজে সকাল 7টা, তো এখন আমরা সবাই মিলে, আমার বাড়ির সবাই অলরেডি উঠে গেছে, তো এখন বাজে সকাল 7টা, আমরা এখন সবাই মিলে চা খাবো। হাই মমি, হাই বলো। হাই টিম, মাই নেম ইজ অনিত রায়। মাই নেম ইজ অনিত রায়, ভেরি গুড। ওয়েলকাম টু সুব্রা ডেইলি ব্লগ। এখন বাজে সকাল 7টা, তো আমার বাড়িতে অলরেডি সবাই উঠে গেছে, বাবিও উঠে গেছে, ওর পাপাও উঠে গেছে, সবাই উঠে গেছে, তো আমরা সকাল সকাল এখন সবাই চা খাবো। আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার, কেননা কালকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। এক চা খেতে খুবই ভালোবাসে, বাট একে অর্থ দেওয়া হয় না, বাট এক চা খেতে বেশ ভালোই বাসে। চলো আগে বাবিকে ব্রাশটা করিয়ে নিই, যেহেতু বাবি এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠে ওকে একটু ব্রাশটা প্রথমে করিয়ে নিই। চলো বাবি, বাবি আজকে আমার এই ব্লগটা বাবি আমাকে হেল্প করবে বলেছে। ওকে ওকে ওকে, চলে আসো। তো বাবিকে আমি প্রথমে ব্রাশটা করিয়ে নিই, তারপরে আমরা সবাই চা খাবো। তার আগে, সবার আগে আমার যেটা কাজ আছে, আমি যেহেতু আমার স্নান হয়ে গেছে, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, যেহেতু সেহেতু আমি একটু সকাল সকাল, তো আমি সবসময় বলি যে আমি সবসময় একটু সকাল সকাল উঠি, এবং আমি সকাল সকাল উঠতে বেশ পছন্দ করি। তো আমি চুলটা আসছে নি, আমার চুলটা আস্টান হয়ে গেছে, এবার আমি যেহেতু স্নান করে উঠেছি, আমি পুজোটা দিয়েছি, তার মধ্যেই বাবি ঘুম থেকে উঠে গেছে, তো আমি এখন সিঁদুরটা পরে নিই, আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তো প্রথমে চাটা আমরা করবো ঠিকই, তার আগে বাবিকে একটু ফ্রেশ করে নিই, যেহেতু বাবি এই মাত্র ঘুম থেকে উঠেছে, ওকে জামা প্যান্ট অলরেডি যেগুলো পরে ঘুমোয় ওকে সেগুলো চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমি বাবিকে একটু ব্রাশটা করিয়ে নেবো, করিয়ে তারপরে আমরা সবাই চা খাবো একসাথে বসে। পুচকে এক একা ব্রাশ করতে পারে না, আমাকে হেল্প নিতে হয়, আমারই হেল্প নিতে হয়। এক একা করার চেষ্টা করে, বাট একা একা এখনো হয়ে ওঠে না। ব্রাশটা করে নাও ভাবি, ব্রাশটা করে নাও, করে নাও তাড়াতাড়ি। বাবির ব্রাশ হয়ে গেছে, আমি একটু ফ্রেশ করে দিই।
এখন আমরা কি করব টাটা টি খাবো টাটা টি খাবো ও এখন আমাদের সাথে বসে চা খাবে বড় হয়ে গেছে জলে নিয়েছি যেহেতু আমরা প্রতিদিন দুজনের মতনই চা খাই মানে আমি আর বাবির পাপা আমি আর আমার বর দুজনের চা খাই সেহেতু দুজনের মতনই জলটা নিয়েছি ভুলে গেছি তা আমার একটু বেশি জল নিতে হবে যেহেতু বাবি খাবে বলেছে একটু জল অ্যাড করলো জলটা ফুটতে ভীষণ ভালো লাগে বড় মাঝে মাঝে ও বাবি আদা নিয়ে এসছে কেননা আমরা মাঝে মাঝে কখনো কখনো আদা চা খাই সেকারণে বাবি আদা চা আদাটা নিয়ে এসছে তো এখন বাবি আমরা আদা চা খাবো এই যে বিচ্ছু ফুটছে এখনো ফোটে বিচ্ছুটা আমার ফ্রিজ চালিয়ে চলে গেছে জলটা ফুটতে থাকুক ততক্ষণে এই যে জলটা এখনো ফুটেনি জলটা ফুটতে থাকুক ততক্ষণে আমি ফ্রিজটা বন্ধ করে আসি এই যে ফ্রিজটা খুলে অলরেডি চলে গেছে আমাকে আদাটা দিয়ে ফ্রিজটা খুলে তার পাপার কাছে চলে গেল সারাদিন এরকমই দুষ্টুমি করতে থাকে আর দুষ্টুমি চলতেই থাকে কোনো ক্লান্ত নেই আমার জলটা যেহেতু ফুটে গেছে আমি চিনি দিয়ে দিলাম আর এটা আমরা আগে টাটা টি গোল্ড খেতাম আগে আমরা টাটা টি গোল্ড খেতাম তো আমরা ইদানিং হয়েছে মানে এক মাসের কাছাকাছি হয়েছে এটা দার্জিলিং টি ভীষণ ভালো একটা ফ্লেভার আগে আমরা টাটা টি গোল্ড খেতাম সেটা বহু বছর খেয়েছি তো আমরা হঠাৎ মনে হলো যে একটু চা মানে পাতা চা খাবো এটা পাতা চা আর টাটা টি গোল্ডটা গুঁড়ো চা খুব দারুণ টেস্ট হয় আমরা এক মাসের কাছাকাছি মতন হয়েছে আমরা এটা এখন ইউজ করছি ভীষণ ভালো এটা হয়ে গেলে এটা ঢেকে রাখতে হয় 5-7 মিনিট 10 মিনিট আপনি যতক্ষণ ঢেকে রাখবেন পাতাগুলো আরও ফুলে যায় এবং টেস্টটাও ভীষণ দারুণ একটা দারুণ ফ্লেভার আছে এই যে আমার চা হচ্ছে হয়ে গেছে এটা আমি বন্ধ করে দিলাম এটা বেশিক্ষণ ফুটানো দরকার নেই একবার দুবার ফুটে গেলে এটাকে ঢেকে রাখতে হয় তো আমি যথারীতি এটা ঢেকে রাখছি এটা একটু ঢেকে রাখতে হয় একটু ঢেকে রাখলে পাতাটা আরও বড় হয়ে যায় এবং এটা টেস্ট ভীষণ ভালো এটা দার্জিলিং টি যেখান থেকে এনেছি সেখান থেকে বলেছে যে দার্জিলিং টি ভীষণ ভালো এটা আমরা যেহেতু বেশিরভাগ লিকার চাই আমরা খাই সেহেতু আমরা দুধ চাটা ভীষণই কম খাওয়া হয় যে একদমই খাই না তা না দুধ চাটা ভীষণ কম খাওয়া হয় তো ওর জন্য আমরা ভাবলাম যে একটা ভালো কোনো একটা পাতা চা আনি তো সেই কারণে আমাদের এটা আনা কেননা আমাদের আগে টাটা টি গোল্ডই খাওয়া হতো
আজকের ওয়েদারটা ভীষণ ভালো ওয়েদার। এই যে আমার সব সকালবেলা উঠে আমার সব কাজ হয়ে যায়, জামা কাপড় কাচা হয়ে গেছে, আমার যে অনিতা দিদি আছে সে উঠোন উঠোন সব ঝাঁত দিয়ে গেছে জল দিয়ে, এবং আমার সকালবেলা উঠে সবার আগে যে কাজটা সেটা হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়া। এটা আমার হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে মানে আমার মনে হয় 75% কাজ আমার আর নেই, আমার হয়ে গেছে সেটা আমার মনে হয়। আজকের ওয়েদারটা খুবই ভালো, যেহেতু কালকে সারাদিন সারাদিন না সরি কালকে বিকেলের পর থেকে বৃষ্টি হয়েছিল, আকাশটা দারুণ। এই যে বিচ্ছু দুষ্টুমি করছে, আচ্ছা পাপার সাথে কাজ করছে, ভীষণ ব্যস্ত কাজে এখন। আচ্ছা আমার অলরেডি 5 মিনিট হয়ে গেছে, ওটা যেখান থেকে এনেছে সেখান থেকে বলেছিল যে 5 মিনিটের মতন যদি ঢেকে রাখা যায় খুবই ভালো, তো আমি ঢেকে রেখেছি, আমার 5 মিনিটের মতন হয়ে গেছে। আমরা এই কাপগুলোই ব্যবহার করি, কেননা এই কাপগুলো এই যে দেখাচ্ছে আমি উঁচু করে, এই যে স্টিলের, এই যে স্টিলের এই কাপগুলো আমরা ব্যবহার করি সবসময়, কেননা প্রচুর প্রচুর কাপ আমরা এনেছি, ভীষণ ভালো ভালো কাপ এনেছি, আনার পর সব সব ভেঙে গেছে, তো সেই কারণে আমরা একটা ডিসিশন নিয়েছি এই কাপগুলো, এবং মাজাতেও খুব সুবিধে স্টিলের, কোনো অসুবিধা নেই ভাঙবে না, সেই কারণে এটা আমরা ইউজ করি। আর যেহেতু বাবি আজকে খাবে সেহেতু বাবির জন্য আমি এটা নিয়েছি। বাবি এখন বড় হয়ে গেছে, খুব দারুণ এজে আছে আরিডি। আমার একটা ভীষণ পছন্দের একটা বিস্কিট আছে ছোট ছোট ক্রাঞ্চি, ভীষণই ক্রাঞ্চি আর ভীষণ টেস্ট বিস্কিটটা, তো ওই বিস্কিটটা দেখাচ্ছি আমি সবাইকে। এটা আমার খুবই পছন্দের, ভীষণই পছন্দের, ছোট ছোট ক্রাঞ্চি, ভীষণ ক্রাঞ্চি এবং খুবই টেস্ট বিস্কিট গুলো। আর নেই, অলরেডি শেষ হয়ে গেছে, এই যে আর নেই, শেষ হয়ে গেছে। এই যে আমার চা আর বিস্কিট আমার নেওয়া অলরেডি হয়ে গেছে, তো এখন আমরা বসবো সবাই চা খেতে। ভীষণ ভালো লাগে ফ্যামিলির সাথে একসাথে সময় কাটাতে, ভীষণই ভালো লাগে, বিশেষ করে তো আমার বর ভীষণই ভালোবাসে। এই কোথায় তুমি? কই আসো, চা দিয়েছি তো। চাটা হয়ে গেছে, তো এখন আমরা সবাই চা খেতে বসবো, আমার বর বলে দিয়েছে তাকে দেখাতে না। তাহলে চা খেতে বসেছি, বাবার আগেই বলেছি বাবির পাপা আসবে না বলেছে ক্যামেরার সামনে। যেহেতু আজকে সবাই সকাল সকাল উঠে গেছে সেহেতু সবাই একসাথে বসে চা খাওয়া, বাবি সাধারণত চা খায় না, ও হরলিক্সে খায়, আজকে বায়না ধরছে সে আমার সাথে বসে চা খায়। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন বাবিরও
প্লেট বা ভেরি গুড আজকে ভেরি গুডের মতো খেয়ে নিয়েছে নাহলে এটা খেতে আধা ঘন্টার মতো লেগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আজকের মতন বাই 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 দিয়ে দাও